পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, আসসালামু আলাইকুম। এটি হলো মাউন্ট রাশমোর। পাহাড়ের গায়ে যে চেহারাগুলো দেখতে পাচ্ছেন তা হলো আমেরিকার চারজন প্রেসিডেন্টের। এই মনুমেন্ট তৈরি করা হয়েছে বড় একটি পাহাড় কেটে। মাউন্ট রাশমোর অবস্থিত যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের কিস্টোনে। এই প্রেসিডেন্সিয়াল ভাস্কর্য দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম 130 বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে অবস্থিত চারজন প্রেসিডেন্ট হলেন জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট ও আব্রাহাম লিঙ্কন। আমেরিকায় অনেক প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও এই চারজনের ভাস্কর্য কেন তৈরি করা হলো তা একটু পরে বলছি। এখন আমরা মাউন্ট রাশমোর সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। সুপ্রিয় শ্রোতা, চলুন শুরু করা যাক। গত শতাব্দীর প্রথম ভাগে যুক্তরাষ্ট্রের ডাকোটা অঙ্গরাজ্যে পর্যটকদের তেমন একটা আনাগোনা ছিল না। তাই ডোয়ান রবিনসন ভাবলেন এমন একটা কিছু করতে হবে যাতে মানুষ এখানে ঘুরতে আসে। ডোয়ান রবিনসন 1923 সালে যুক্তরাষ্ট্রের ডাকোটায় পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে মাউন্ট রাশমোরকেই বেছে নিলেন। রবিনসন কাজটি করার জন্য ভাস্কর্য নির্মাতা গুরজন বোরগ্লামকে আমন্ত্রণ জানান। বোরগ্লাম মাউন্ট রাশমোরকে এই কাজের জন্য উপযুক্ত সাইট হিসেবে নির্বাচিত করেন, কারণ এই পাহাড়টি খুবই মজবুত শিলা দ্বারা গঠিত, যা মসৃণ ও মানসম্পন্ন গ্রানাইটের তৈরি। এই পাহাড়ের পাথর এতই কঠিন যে প্রতি 10,000 বছরে মাত্র 1 ইঞ্চি ক্ষয়প্রাপ্ত হয়, যার ফলে নিশ্চিত হওয়া যায় এই পাহাড়ে ভাস্কর্যটি নির্মাণ করলে বহু সময় টিকে থাকবে। এছাড়া পর্বতটি দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আছে, যার ফলে দিনে বেশিরভাগ সময় এটি সূর্যালোক পায়। পাহাড়টির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,725 ফুট। এটি ওই অঞ্চলের সবচেয়ে উচ্চতম পর্বত। উপযুক্ত কারণে মাউন্ট রাশমোর পাহাড়কেই ভাস্কর্যের জন্য নির্বাচিত করে 1927 সালে বোরগ্লাম এর নির্মাণ কাজ শুরু করেন। ভাস্কর্যটির নির্মাণ কাজ শেষ হয় 1941 সালে। এই 14 বছরে 400 জন শ্রমিক অত্যন্ত ঝুঁকি নিয়ে প্রায় 4,500,000 টন পাথর সরিয়ে এই ভাস্কর্যটি তৈরি করেন। এই ভাস্কর্যটি নির্মাণের সময়ে কিছু মানুষ দুর্ঘটনাজনিত ক্ষতির শিকার হলেও কোনো শ্রমিক মারা যায়নি। এই পাহাড়টির নাম মাউন্ট রাশমোর হলেও ডাকোটা জাতির মানুষের কাছে পর্বতটি পরিচিত সিক্স গ্র্যান্ডফাদার নামে। কিন্তু পর্বতটির নাম রাশমোর রাখা হয়েছে নিউ ইয়র্কের একজন খ্যাতনামা আইনজীবী চার্লস ই রাশমোরের নামানুসারে। তিনি 1885 সালে পর্বতটি আবিষ্কার করেন, আর এই আবিষ্কৃত পর্বতই স্থান পেয়ে যায় যুক্তরাষ্ট্রের বিখ্যাত চারজন রাষ্ট্রপতির ভাস্কর্য। রবিনসন ডাকোটায় পর্যটন শিল্প করতে চাইলেও এই চারজন প্রেসিডেন্টের ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্ত নেয় নির্মাতা গুরজন বোরগ্লাম। রাষ্ট্রপতি ক্যালভিন কুলিস কংগ্রেসের সদস্যদের সাথে আলোচনার পর প্রকল্পটি কংগ্রেসে অনুমোদন পায়। পূর্বেই বলেছি এখানে অবস্থিত চারটি ভাস্কর্য হল জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, আব্রাহাম লিঙ্কন ও থিওডর রুজভেল্টের। এদেরকে বেছে নেয়ার কিছু কারণ রয়েছে। জর্জ ওয়াশিংটনকে বেছে নেয়ার কারণ হল তিনি নির্বাচনী কলেজের মাধ্যমে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি ছিলেন। এমনকি ওয়াশিংটন ফিলাডেলফিয়ার সাংবিধানিক কনভেনশনটির সভাপতিত্বও করেছিলেন তিনি, যার ফলে যুক্তরাষ্ট্রের সংবিধান তৈরি হয়েছিল। রাষ্ট্রপতি থমাস জেফারসন স্বাধীনতা ঘোষণাপত্রের প্রধান লেখক ছিলেন। তিনি 1801 সাল থেকে 1809 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। আব্রাহাম লিঙ্কন এমন সময়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন যখন যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে প্রচুর অশান্তি বিরাজ করছিল। দেশটি তখন গৃহযুদ্ধে লিপ্ত ছিল এবং নিজেদেরকে আলাদা করে ফেলছিল। এই সময়ে রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন সমস্যাগুলো সমাধান করে দেশকে একত্রে রাখার কৃতিত্ব অর্জন করে। থিওডর রুজভেল্ট যখন রাষ্ট্রপতি হন তখন যুক্তরাষ্ট্রের অর্থনীতি কয়েকটি সংস্থা এবং পরিবারের মধ্যে কেন্দ্রীয় হয়ে উঠেছিল। তিনি এই সকল সমস্যা সমাধান করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষায় সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উল্লেখিত কারণসমূহের জন্য এই বিশিষ্ট চারজন রাষ্ট্রপতির ভাস্কর্য নির্মাণ করা হয়। এখানে তৈরিকৃত ভাস্কর্যের প্রতিটির মাথা 60 ফুট উচ্চতা বিশিষ্ট। এই স্মৃতিস্তম্ভ দেখতে বেশ সুন্দর। প্রতিবছর এই ভাস্কর্য দেখতে প্রায় 20 লক্ষ পর্যটক আসে।
বর্তমানে এই ভাস্কর্যটির দায়িত্বে আছে ন্যাশনাল পার্ক সার্ভিস।